وإن تعدوا نعمة الله لا تحصوها. তোমরা যদি আমার নিয়ামতরে গোনা শুরু করো, আমি যা কিছু বানাইছি বানিয়ে কোনো সময় তোমরা শেষ করতে পারতাই নাই, যার কারণে আজ পর্যন্ত আধুনিক বিজ্ঞানের কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, স্যাটেলাইট, বিভিন্ন মাধ্যম, পাওয়ার পোলি পরিমাণ ক্যামেরা হল আছে হাজার কিলোমিটার দূর হইতে কিয়া আসমান তাকি স্যাটেলাইটে দুনিয়ার ছবিরে তুলি লইতে পারে। ইলাম গভীর জঙ্গল এখন পর্যন্ত আছে যেখানে গিয়ে দুনিয়ার কোন স্যাটেলাইট পৌঁছতে পারছে না। কক সুবহান আল্লাহ, জমিনের উপরে আল্লাহ যে পরিমাণ জিনিস বানাইয়া রাখছেন এর চাইতে বেশি তফসিরের মধ্যে আর এর চেয়ে বেশি জিনিস সকল আল্লাহ বানাইয়া রাখছে সাগরের নিচে। কক সুবহান আল্লাহ, পৃথিবীর সাত ভাগের কয় ভাগ স্থল, জি পৃথিবীর সাত ভাগের তিন ভাগ স্থল আর চার ভাগ জল। এতে বোঝা যায় হুকনা জায়গা পাহাড় পর্বত যত টুক আছে এর চাইতে পানির জায়গা আল্লাহ বেশি বানাইয়া রাখছেন। যে আটলান্টিক মহাসাগর আল্লাহ বানাইছেন, আজ পর্যন্ত আটলান্টিক মহাসাগরের নিচে কি মখলুক আল্লাহ বানাইয়া রাখছে আবিষ্কার হওয়ার, কিন্তু এখন পর্যন্ত টোটাল সব আবিষ্কার করা সম্ভব হয়েছে না। হক সুবহান আল্লাহ, জমিনের উপরে যে পরিমাণ আল্লাহ বানাইয়া রাখছেন এর চেয়ে জমিনের নিচে কৈতিরা পাহাড় সমুদ্রের পানির নিচে বিরাট বিরাট পাহাড় পর্বত বিভিন্ন মখলুকের জলহস্তি দুনিয়ার উপরে যে লাগতি পানির নিচে ইলা আত্মির এক মখলুক যেগুলো খাওয়া হয় জলহস্তি ইলা অগণিত মখলুক রে আল্লাহ বানাইয়া রাখছেন। সমস্ত মখলুক রে আল্লাহর বানানির একমাত্র উদ্দেশ্য হইল একটা মখলুক রে আল্লাহ একটা সৃষ্টি জগত রে এই পৃথিবীর মধ্যে টাইম দিবা যে মখলুকর খেদমত বাকি সৃষ্টির সমস্ত জিনিস করত, আর যারা রে এই খেদমত পাওয়ার লাগে আল্লাহ বানাইছেন তারা ওই লাগে মানুষ। হক সুবহান আল্লাহ, দুইটা মখলুক রে আল্লাহ বানাইছেন শুধু তার একটা উদ্দেশ্যে, যে উদ্দেশ্যটার নাম হইল গিয়া তার ইবাদত। কোনটা? এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ ফরমাইন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, আমি একমাত্র জিন্নাত আর মানুষরে সৃষ্টি করছি আমার ইবাদতের উদ্দেশ্যে, আমি আল্লাহর গোলামি আদায় করার লাগি, আমার সিজদা দেওয়ার লাগি, আমার নাম নেওয়ার লাগি, বাকি যা কিছু আমি আল্লাহ বানাইছি খেউরুরে আমি বানাইছি না, আমার নাম নেওয়ার লাগি, আমার গুণনাবলী বর্ণনা করার লাগিয়া বাকি সবরে বানাইছি মানুষের খেদমত লাগি। হক সুবহান আল্লাহ, এর কারণে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে জমিনের মধ্যে আল্লাহ যত জিনিস রে বানাইছেন একটাও জিনিস রে আল্লাহ বেকার বানাইছেন না, ছোট্ট একটা পিঁপড়ার থেকে শুরু করি একটা কূপ থেকে শুরু করিয়া আল্লাহর সৃষ্টির যত মখলুক প্রত্যেকটারে আল্লাহ মানুষের একটা না একটা কাজ লাগার লাগে বানাইছেন, একটারেও বেকার নাই, সমস্ত কিছু রে আল্লাহ বানাইছে মানুষের খেদমত করার লাগি। আর একমাত্র মানুষ রে আল্লাহ রব্বুল আলমিনে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিনের নাম লো আল্লাহ গিয়া, এর কারণে যখন জমিনের মধ্যে মানুষ আমার বাদে আল্লাহরে বলি যায় আল্লাহরে অস্বীকার করে, যখন আল্লাহর নাম নেওয়া বাদ দেয় আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহ বাদ দিয়া অন্যান্য বিভিন্ন জিনিস রে তার উপাস্য বানায়, আর বানাইয়া যখন এর সামনে গিয়ে সজদা দেয় আল্লাহ তখন যে গুনা দেয় এই গুনার নাম হইল শিরিকি গুনা। কোন গুনা? জমিনের মধ্যে মানুষ যে গুনা করে আল্লাহর কাছে যখন চাইলাই আল্লাহর যাতে মাফ করে দিলাই, কিন্তু শিরিকি গুনা যখন করিলাই যত সময় পর্যন্ত তওবা করব না, খালিস দিলে আবার ঈমান দুয়ারিব না, তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই গুনারে মাফ দেন না। এর কারণে আল্লাহ ফরমাইন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকি গুনাহ হইল সবচাইতে বড় গুনাহ। যারা মুশরিক হই যায় কুফরির মধ্যে যায় গিয়া তখন আল্লাহ থারার ব্যাপারে ফয়সালা দিলাইন, এর লাগি বিনা হিসাবে কিয়ামতের দিন আসরের ময়দানের মধ্যে এরার কোনো হিসাব নাই বিচার নাই, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার ফয়সালা দিলাই বদুজ। কোনটা?
একমাত্র হিসাব নেওয়াইব হিসাব লইব এরার যারা পড়িছে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ এই কলিমা পড়িয়া কলিমা তাইয়িব আর দুইটা শাহাদাতাইন একটা হলো আমি সাক্ষী দিয়ার আল্লাহ একজন আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য কেউ নাই তার সমান কেউ নাই আর আমি সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল আর আল্লাহর বান্দা এই দুইটা সাক্ষী যখন দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এরার মর্যাদা দুনিয়ার সমস্ত মখলুকের চাইতে আল্লাহর কাছে বাড়ি যায় সুবহানাল্লাহ এই বিশ্বাস যখন আনে আনার লগে লগে আল্লাহর পক্ষ থেকে থারার প্রতি নির্দেশনা দেওয়া হয় তোমরা যারা ইমান আনছো কলিমা পড়েছো আমি আল্লাহরে বিশ্বাস করছো এই কোরআনটার প্রমাণ কাম দিয়ে দেওয়া লাগবে শুধু মুখ দিয়ে দাবি করলে হইতো নাই এই প্রমাণ দেওয়ার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে ইমান আনার লগে লগে দুনিয়ার সমস্ত ইমানদার দিনদার মুমিন যারা মুসলমান যারা কলিমা যারা পড়ে তারার উপরে আল্লাহ দুই নম্বরে যে ইবাদতরে ফরজ করে দেন এই ইবাদতের নাম হইল নামাজ কোনটা আওয়াজ করে কইন কোনটা নামাজ প্রত্যেক মুসলমান ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা জিনিসের উপরে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের বুনিয়াদ পাঁচটা জিনিসের উপরে এক নম্বরে হইল সাক্ষী দিত আল্লাহ একজন আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য কেউ নাই আর সাক্ষী দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল আর আল্লাহর বান্দা এই ইমান যখন আনে দুই নম্বরে হাদিস শরীফের মধ্যে আর ইসলামের বুনিয়াদ হইল দুই নম্বরে ইকামাতিস সালাত নামাজ যেন পড়ে আর রমজানের মাস আইলে রমজানের মাসের জন্য রোজা রাখে তিনটা ইবাদত দুনিয়ার প্রত্যেক মুসলমান নর এবং নারীর লাগে ধনী হোক গরিব হোক সাদা হোক কালো হোক শ্রমিক হোক আর জমিদার হোক রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক আর একেবারে রাস্তার মধ্যে যে মানুষটা কাজ করে প্রত্যেকের লাগি আল্লাহর পক্ষ থেকে তিনটা জিনিস রে ফরজ করা হয়েছে কয়টা আওয়াজ করে কোন কয়টা দুইটা জিনিস আল্লাহ প্রত্যেকের উপরে ফরজ করেন নাই যারারে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন যারারে আমি আল্লাহ এনে সাত পরিমাণ মাল দিছি অর্থাৎ সারা বছরের তার প্রয়োজন মিটাইয়া গিয়া ঋণ টিন সব মারিয়া তার আতর মধ্যে যদি ক্যাশ ক্যাপিটাল অথবা ব্যবসার মধ্যে বা ব্যাংক ব্যালেন্সের মধ্যে যদি দেখা যায় 7.5 তোলা সোনার দাম তার ক্যাশ আছে তাহলে এই মানুষের উপরে হইল জাকাত ফরজ যদি দেখা যায় এই পরিমাণ পয়সা তার আতর মধ্যে নাই 52.5 তোলা রুফার দাম তার নিজের ঘর আছে অথবা ব্যাংকের মধ্যে না হয় খায় কারবারের মধ্যে এই মানুষের উপরে আল্লাহ বৎসরে একবার তারে সাহেবুন নিসাব তার উপরে বৎসরে একবার তার এই টেকারে হিসাব করিয়া লাখের মধ্যে 2500 টাকা আল্লাহর নামে এতিম মিসকিন ফকির করলে দেওয়া হইল ফরজ এটা পড়তে ফেলে লাগি না 4 নম্বর 5 নম্বরে আরেকটা জিনিস আল্লাহ ফরজ করে দেন সেই সমস্ত মুসলমান অকলর উপরে যারারে আল্লাহ জানাই দেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা যারা আল্লাহর বাড়ির দিকে পৌঁছার তারার শৈল্যের শক্তি আছে এবং টাকা আছে আল্লাহর বাড়ি পর্যন্ত যাওয়ার এবং আওয়ার আর এই সময়ের ভিতরে তার পরিবার চলার ব্যবস্থা আছে অর্থাৎ যে মানুষের বর্তমানে 6 লক্ষ টাকার ক্যাপিটাল আছে তার উপরে জীবনে একবার আল্লাহর বাড়ির মধ্যে যাওয়া ফরজ কয়টা ফরজ মাত বুঝা গেছে না ফরজ কয়টা 5টা 3টা হইল সবল লাগিয়া আর 2টা যারা রে আল্লাহ সাহেবুন নিসাব বানাইছে তারার লাগি জাকাত এবং যার আল্লাহর বাড়ির যাওয়ার সামর্থ্য আছে শৈল্যর আর টাকার যাওয়ার এবং আওয়ার
আওয়ার টাইমের ভিতরে তার পরিবার সালার ব্যবস্থা আছে এর একবার আল্লাহর বাড়িতে যাওয়া ফরজ মূল ফরজ হইল কয়টা আর সবল লাগে কয়টা এর মধ্যে এক নম্বরে ইমান আনার লগে লগে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মুসলমান যারা তারার প্রতি আল্লাহর নির্দেশ হইল আমি আল্লাহর যদি বিশ্বাস করছ অবিশ্বাসী হল তোমরার লাগে আমি আল্লাহ একটা ইবাদতরে ফরজ করে দিছি যে ইবাদতের নাম হইল নামাজ এই নামাজ দিয়ে তোমরা প্রমাণ দিতে হইব সত্য আমি আল্লাহরে মানছ কিনা যারা আমি আল্লাহরে সত্য মানছ জানি রাখ তারার লাগে আমি কেয়ামতর দিন আমার জান্নাত তারে রাখি দিছি বেহেস্ট আর এই বেহেস্তে যাওয়া আর না যাওয়া নির্ভর করব মানুষের যে ইবাদতের মাধ্যমে এই ইবাদতের নাম হইল নামাজ কোনটা এর কারণে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভাবে কথা কইছেন কিন্তু কইতে গিয়া 82টা জায়গা কত জায়গা আওয়াজ করে কেন কত জায়গা অন্য কোন বিষয়ে এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিছেন না যে বিষয়টার উপরে সবচাইতে বেশি আল্লাহ গুরুত্ব দিছেন সেই বিষয়ের নাম হইল নামাজ যার কারণে কোরআনুল করিমে 82 জায়গার মধ্যে আল্লাহ এই দুনিয়ার মুসলমান যারা মুমিন তারার উদ্দেশ্য করে কইন আকিমিস সালাত আকিমিস সালাত আকিমিস সালাত নামাজ কায়েম করো নামাজ পড়ো নামাজ পড়ো ও আমার ভাই হল মুসলমান হল দুনিয়ার মধ্যে মানুষে বাকি প্রত্যেকটা কাজ এবাদত করতে গিয়ে কম বেশি করিলে দেখবা আজকে রোজা ছাড্ডা মানুষ নাই মাথা সানামিছা জি এক সময় আসলো অর্ধেক মানুষে দেখা যায় তো রোজা রাখতো না এলে এক টাইম আসলো না মসজিদ হলো জিগাইনি হইতো আগে তো সাজা শাস্তি দেওয়া হইতো এখন তো আল্লাহ দিলে সাজা দিত পাখে আর দে দিত মরতো নি বিয়া দিয়া বিয়ে দে হাল্লো তোর বেটাইন তোর আবার রোজা বিচার করতাম জি বিচার নাই কারণ বিচার দেওয়াত গেলে অসুবিধা অসুবিধা কারণ হইলো এখন অন্যায়ের পক্ষে মানুষ বেশি থাকে কথা ঠিক কি না জি ন্যায়ের পক্ষে নাই অন্যায় যারা করে এখন দেখা যায় তার পক্ষে মানুষ বেশি থাকে ন্যায়ের কথা যে কইব তার উল্টা মানুষ বেশি থাকে আপনি বিচার করা যাইতা উল্টা মুরব্বী দিলে হরাই দিব বলা না নি যে এক সময় আসলো পাওয়ার বলতে যারা রাষ্ট্র সমাজ এরা আসলে মুরব্বী হল আর মুরব্বী হইলে আসলে আগর মুরব্বী হল যে মুরব্বী মুরব্বী না ফয়লা সালাইতা তার বাড়িত বলা না নি এখন তো মুরব্বীরও যে হাল্লত তার বাড়িরও ও হাল্লত কে কার বিচার করতো জি মুরব্বী বিচার সমাজের করার যাইতা খোঁজানিতে গেলে দেখা যায় মুরব্বীরও থলবাজু নাই যার কারণে বিচারও এখন নাই তে আগে দেখা যাইতো বিচার করা হইতো রোজার বিচার হইতো যখন দেখা যাইতো তখন বেশিরভাগ মানুষে রোজা ছাড়তে একটা সময় আসলো আলহামদুলিল্লাহ এখন অবস্থা বদলিছে এখন অবস্থা বদলিছে শতকরা দুই সাইর মানুষ এলে আসেন কিছু সমাজের মধ্যে দেখা যায় বা দুই সাইর পরিবার খুঁজাইলে আপনি পাইবা যেখানে রোজা ছাড়া ছাড়ি আছে এগুলো তো থাকা স্বাভাবিক কিছু ইলে যদি না তা হইন তাহলে আরো খান তো বানাইছে না কোন খান কোন খান এখানে বরি গেছে না কিছু জায়গা রয়েছে খালি রয়েছে কিছু তো এই নয় কিছু মানুষ দেওয়া লাগবো না নি আল্লাহ এর কারণে কিছু মানুষ সবসময় এই জমিন আসলো থাকব আল্লাহ না ফরমানির রাস্তা না হইলে তো আর মানুষ রইতে নাই তো সব ফিরিস্তা হয়ে যাইবা কে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আগের মতো নাই সব কিছুর পরিবর্তন আইছে অর্থাৎ আমার হওয়ার উদ্দেশ্য রোজাও মানুষের দরে জাকাত মানুষের দিলে কেউ খুঁড়া হিসাব করে ক্লিয়ার করে দেয় কেউ যদিও হিসাব না করে লামসাম একটা দেয় জাকাতও দেয় হজ যাওয়া আগে চাইতে এখন মানুষের সংখ্যা বাড়ছে না কমছে আগে মানুষ চাইতে হজ বেশিরভাগ দেখা যাইতো বুড়াওয়ার বাদে একবারে দুনিয়া সব কাজ কামাটাইয়া সিনি সকাত করে বিদায় দেওয়া হইতো বোঝা যাইতো এই যে যাইতেরা তাই না রাইবানি না নি সিসা আসা নাই না নি অলা আসলো এটা সমাজের এক সিস্টেম হয়ে গেছিল গিয়া বয়স্ক বয়স্ক মানুষ যারা এরারে বিদায় দেওয়া হইতো আর যাইতে আর আইতেও লাগতো তো কয়লা ছয় মাস এর বাদে চার মাস তিন মাস দুই মাস এখন কমতে কমতে আসলো 42 দিন গত বছর হয়েছে 32 দিন এবছর কমাইয়া কত টানবো আল্লাহ জানে
جي 28 دن আরো কমছে 28 দিন হইছে তো আগের জমানাত মানুষ যখন হজের মধ্যে যাইতা বয়স্ক মানুষ বেশিরভাগ যাইতা এখন পরিবর্তন আইছে মানুষের উপরে হজ ফরজ হওয়ার লগে লগে মানুষ চিন্তা করে হজটা আদায় করিলেই হজের মধ্যে যায় গিয়া কেউ হজ যদি যাওয়ার সামর্থ্য না থাকে উমরা হজের মধ্যে যার যাইতরা নিনা না জি তবে একটা রসম বারই যার গিয়া অনেক আছে যার উপরে হজ ফরজ এবারে উমরাত গিয়া ইয়া করার গিয়া কিতা হইতো একবার তো গিয়া আইছি ফরজ আদায় হইব নি জি ফরজ আদায় হইব নি মসজিদে গিয়া আপনি হামাইলা জোরের সময় কিয়ার সময় হামাইয়া দুই রাখাত নামাজ পড়িলা দাখলিল মসজিদ সুন্নত না ফরজ সুন্নত জোরের ফরজ পড়া লাগব নি না না মানে দুই রাখাত পড়ে বারে গেলে হয়ে যাইব নি তো উমরা হজ আদায় করলে ফরজ আদায় হইব নি উমরা আদায় করতে পারো না সুবিধা নাই উমরা আদায় করতে পারো প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা নেওয়ার লাগিয়া বা সওয়াব পাওয়ার লাগিয়া উমরার ফজিলত পাওয়ার লাগিয়া আল্লাহর হাবিবে ফরমাইন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা আল্লাহর কোন বান্দা যদি উমরা হজ আদায় করে এক উমরাত থেকে অন্য উমরার মাঝে তার জীবনে যে গুনাহ করে আল্লাহ উমরারে কফফারা বানাইয়া তার জীবনের গুনাহরে মাফ করে দিলা সুবহানাল্লাহ যদি দেখা যায় একজন মানুষের সামর্থ্য নাই হজে যাওয়ার চার লাখ পাঁচ লাখের ব্যবস্থা নাই তার ব্যবস্থা আছে এক লাখ দেড় লাখ উমরায় যাইতে পারে কিন্তু যে মানুষের উপরে হজ ফরজ তুমি উমরায় যাইতে পারো অসুবিধা নাই কিন্তু লগে লগে তোমার ফরজ হজ রে আদায় করা লাগব উমরা আদায় করিয়ে যদি বাব হজ হয়ে গেছে আর ফরজ রে আদায় না করো কেয়ামতের দিন আল্লাহর কাছে সেটা সম্ভব ওইতো না আমার কর উদ্দেশ্য হইল হজ রে মানুষে আদায় করিলে হজ আদায় কর জাকাত রে মানুষে আদায় করে রোজা রাখে কিন্তু একটা জায়গায় যাওয়ার বাদে দেখা যায় বড় মুসিবত বড় মুশকিল যেটার উপরে আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিছেন কোরআনুল কারীমে 82 জায়গার মধ্যে যেটার কথা আল্লাহ নির্দেশ দেন আকিমিস সালাত নামাজ পড়ো কিন্তু দেখা যায় যেখানে 100% মানুষের উপরে নামাজ ফরজ ও জায়গার মধ্যে দেখা যায় আমরা সমাজের শতকরা 1% মানুষে নামাজ পড়ে আর 99% মানুষে ফরজ রে অস্বীকার করে যদিও পড়তাম না করনা মানি না যদিও করনা কিন্তু তার কাম দেখলে বোঝা যায় এই মানুষটাই নামাজ রে মানতে রাজি নাই ভাই হল জানিয়ে রে কেউ শয়তানের না মুঞ্চইন জি এই শয়তান এক সময় মুআল্লিমুল মালাইকা তার উপাধি আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন ফেরেশতা হলো শিক্ষক অর্থাৎ ফেরেশতা হলে পড়াইত হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করছে কে তার বিমারি দোয়া চাইছেন আল্লাহ তার বিমার দে শিফা হাজার দে সর্বক আল্লাহুম্মা আমিন কিন্তু এই শয়তান সমস্ত ইবাদত করলো আল্লাহর বেহেস পর্যন্ত গিয়ে পৌঁছে গেল ফেরেশতার শিক্ষক তারে উপাধি দেওয়া হইল কিন্তু একটা কাজ রে যেমনি অস্বীকার করল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম রে যখন বানাইন বানানির পরে এই শয়তান রে সহ সমস্ত ফেরেশতারে আদেশ দিল আমার ফেরেশতা হল আমি আল্লাহর আদেশ হইল আদমের সামনে একটা সজদা দেও কি দেও একটা সজদা দেও সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতা আল্লাহর আদেশ মানতে গিয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে লুটাইয়ে পড়ে গেল হক সুবহানাল্লাহ একমাত্র অস্বীকার করলো সাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন লগে লগে অস্বীকার একমাত্র করলো শয়তানি আল্লাহ লগে লগে নাম বদলাইয়া তার নাম রাখি দিলা ইবলিস শয়তান আর আল্লাহ জানাই দিলা লগে লগে তোর সমস্ত মর্যাদা সম্মান শেষ এই মাত্র তোরে কাফির হলোর মধ্যে আমি শামিল করলাম এর কারণে জানিয়ে রাখি মুসলমান আল্লাহর জান্নাতের বেহেস্তের মধ্যে যদি যাইতে হয় মানুষের লাগি যে ইবাদত বেহেস্ত লইয়া যায় এই ইবাদতের নাম নামাজ আর বেহেস্তে কি মানুষরে হরাইয়া যে ইবাদতে রাখে এই ইবাদতের নাম হইল নামাজ মাত বোঝা গেছে
বেহেস্তাকে দূরে সরায় নামাজে, বেহেস্তর মধ্যে নিয়ে ঢুকায় নামাজে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপরে যে নামাজ ফরজ করে দিয়েছেন, দেওয়ার উদ্দেশ্য হইল এই দুনিয়ার মানুষ যাতে নামাজের মাধ্যমে আল্লাহর বেহেস্তে যায়। মুসলমান হল, আমরা অনেক সময় মনে 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 করি আল্লাহ মনে হয় আমরা রে একটা শাস্তি দেওয়ার লাগি, কষ্ট দেওয়ার লাগিয়া ইবাদত রে ফরজ করছেন। আসলে এটা নাই, আল্লাহর ইচ্ছা হইল এই দুনিয়ার উম্মতে মুহাম্মদি যাতে আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারে, যাওয়ার লাগি আল্লাহ যে মাধ্যমটারে বানাইছেন এই মাধ্যমের নাম হইল নামাজ। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে সবচেয়ে বেশি যে কামটা শয়তানের অপছন্দ, শয়তানে যে কামটাকে মানুষ রে বিরত রাখতে চায়, এই কাজের নাম হইল কি আল্লাহর কুদরতের কদমে সজদা দেওয়া। কারণ শয়তানে দেখে আমি শয়তান হইছি সজদা না দিয়া, আর তোমরা সজদা দিবাই আর বেহেস্তের মধ্যে যাইবা, এটা আমার বরদাস্ত হত, আমার অবস্থা যা লাগছে তোমরা রোলা ওই তো, আমি দিছি না তোমরা রে দিতে দিতাম না। আল্লাহ তখন শয়তানকে চ্যালেঞ্জ দিন, শয়তান জেনে রাখ যারা প্রকৃত দিনদার ইমানদার মুমিন হইব, যারার ভিতরে আমি আল্লাহর ভয় থাকব, তারার কানের মধ্যে আমি আল্লাহর গড় থাকি রোজের পাঁচবার আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হইব, কয়বার দেওয়া ওই নি না না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যখন আল্লাহর গড় থাকি আওয়াজ দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আওয়াজ যখন আল্লাহ বিশ্বাসী যারা যারা আল্লাহর বিশ্বাস করছেন আর তার রাসূলকে বিশ্বাস করছেন তারা কানের মধ্যে গিয়ে যেমনি পৌঁছে, তারা লগে লগে আল্লাহর ডোরে এর বয়ে আল্লাহর ঘরের দিকে রওনা করে দেয়। অথবা কোনো উজরে সরে ইজরে যদি গরো আল্লাহর ঘর যাইতে না পারে, দুনিয়ার সব কিছুরে ছাড়ি দিয়ে তখন আল্লাহর কুদরতের সামনে গিয়ে দাঁড়াই যায়, আর আল্লাহর কুদরতের কদমর মধ্যে যখন সজদার মধ্যে পড়ি যায় আল্লাহ তখন ডাক দেন, আমার ফেরিস্তা হল দেখ, কারে ডাক দেন, কারে ডাক দেন, ফেরিস্তারে ডাক দেন, ও আমার ফেরিস্তা হল জমিনের দিকে ছাও, এই সমস্ত মানুষরে আমি যখন বানাইছিলাম বানানির সময় তোমরা লগে পরামর্শ করছিলাম। ওই যে কল রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইয়ুফসিদু ফিহা ওয়ায়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। আমি ফেরেশতার লগে আলোচনা করলাম, এই জমিনের মধ্যে আমার একজন খলিফা রে পাঠাইতাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, তখন ফেরেশতা হলে কইছিল আল্লাহ এরা জমিনের মধ্যে দিও না, এরা জমিনের মধ্যে গিয়া ফিতনা ফসাদ করবা, মাইল লড়াই করবা, রক্ত প্রবাহিত করবা, তুমি আল্লাহর নাফরমানি করবা। এই সময় আল্লাহ ফেরেশতারে কইছিল ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, এই যে আমি যেটা জানি তোমরা জানো না, এর প্রমাণ দেওয়ার লাগি আল্লাহ তখন ডাক দেই নো আমার ফেরেশতা হল দেখ। তখন ফেরেশতা সাইন আল্লাহ এখন কিটা দেখো, আল্লাহর ফেরেশতা হলে কইন আল্লাহ আমরা দেখি আরে কিছু তোমার বান্দা বান্দি হলে দুনিয়ার সমস্ত ব্যস্ততার ছাড়িয়া, দোকানদার দোকান ছাড়িয়া, ড্রাইভার তার ড্রাইভারি ছাড়িয়া, মাঠের মধ্যে যে মানুষ খামের মধ্যে আসলো তার কাজ রে ছাড়িয়া, লেবার তার পরিশ্রম রে ছাড়ি দিয়া, তুমি আল্লাহর ডাক যখন অঞ্চল যখন তারা কানে পড়ছে আল্লাহ একবার আল্লাহ সবচাইতে বড়, সমস্ত কিছুরে ছাড়ি দিয়ে আল্লাহ তোমার কুদরতের কদমর সজদাত পড়ি গেছেন আল্লাহর দাতে, তখন পইন আমার ফেরেশতা হলে সাক্ষী থাকো। এই যে সমস্ত মানুষে এই মুহূর্তে দুনিয়ার সব কিছুরে বলে গিয়া আমি আল্লাহর কুদরতের কদমে সজদার মধ্যে পড়ি গেছেন, আমি আল্লাহ তার জিন্দিগির গুনারে মাফ করে দিলাম। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ সবচেয়ে খুশি ওই সময় হয় যে সময় মানুষ নামাজের জামাত সব বান্দি খাড়া হয়, কোনো ফাঁক নাই, সব দাঁড়ায়, আর রুকু যখন যায় সিদ্ধান্তের মধ্যে যখন লুটাইয়া পড়ে আল্লাহর কুদরতের কদমর মধ্যে, আল্লাহ ফেরেশতারে কয় দেখো ফেরেশতা এরার ব্যাপারে তোমরা কইছিলা এরা দুনিয়াত গিয়ে আমি আল্লাহরে ফাউরি লইবা,
কোনো কিছুই তারারে বুলাইতে পারছে না, অভাবেও বুলাইতে পারছে না। কিছু মানুষ অভাবে নামাজ পড়েন না, ইলাস হয় নি না, জি মনে চায় নামাজ পড়তাম, দিলে হয় নামাজ পড়তাম, কিন্তু অভাবে ফারিয়ান না। নামাজ পড়তে কত টাকা লাগে জি? মাথুন দেখেন নামাজ পড়তে কত টাকা লাগে, এক অক্ত ফড়িতে কত টাকা লাগে, এবার অভাবে পারেন না, অভাবে নামাজ আটকায় জি, অভাবে নামাজ আটকায়। আরো কিছু মানুষ দেখবা আপনি, রাগ করবা না, খারাপ পাইবেন, আমার বিষয় দিলাইছেন কিছু কড়া অজ্ঞা কোনো লেখা দেখি আর নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা ভাই হল। কিছু মানুষ দেখবা যদি আপনি হয় নামাজ পড়ো না, খানে নামাজ পড়ো তো বেটা পড়িতাম আসলো ইলে শৈল্য কিছু বেড়া সেরা জি আসেনি না, না শৈল্য তো বেড়া সেরা, বেটিন তো রয় মাসো দুই তিন দিন চার দিন, বেটাইন তো রেল কোয়নি মাথো না খেনে, তো বোঝা যায় কিছু বেটাইন মনে করে লাগছেন যারা মাঝে মাঝে ইল্লা উই যায় না কিতা নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ ইমিন জালি, এটা যে সব শয়তানের ঠাল বাহানা, তা সব হইলে শয়তানের ঠাল বাহানা। আবার কেউ আপনি কই কাপড় ঠিক নাই, আহারে মুসলমান তোমার কাপড় ঠিক নাই, একবার ইয়াদ করো আল্লাহর হাবিবে ফরমাই, যে মানুষের শরীর নাপাক থাকে, যে মানুষের শরীরের কাপড় নাপাক থাকে, এই মানুষের কিনারায় আল্লাহর রহমতের ফেরেশতা কোনো সময় আইন না, মাত বোঝা যাননি। এর কারণে কিতাবের মধ্যে লেখা যে মানুষের মৌতের সময় শরীর না পাক থাকে, পেশাব করলো কুলুফ লইল না অথবা কুলুফ পাইল না, ইস্তিনজা করলো না, যে কোনো একটা ব্যবহার করলে হয়ে যায়, পানি নাই কুলুফ ব্যবহার করছো হয়ে গেছে, কুলুফ নাই পানি ব্যবহার করছো পবিত্র তো হয়ে গেছে, কোনোটা করলো না শরীর দিয়ে না পাক বানাইল, এই অবস্থায় যদি তার কাছে মালাকুল মওত আজরাইল আয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন এই সময় এই মানুষের কিনারায় আল্লাহর রহমতের ফেরেশতা ফলাইতা। এর কারণে কইত্রে কোনো মানুষের যখন মৌতের সময় হাজির হয় সাকরাতুল মৌতের গাঠে, এই সময়ের জন্য মেয়ে লোক তার কিনারার মধ্যে না যায়, কারণ অনেক মেয়ে লোক আছে যার শরীর অপবিত্র হইতে পারে শারীরিক অসুবিধার কারণে, এলা কোনো মেয়ে লোক যদি কিনারার মধ্যে থাকে আল্লাহর রহমতের ফেরেশতা কিনারার মধ্যে আইতা না, যেখানে আল্লাহর রহমতের ফেরেশতা নাই সেখানে আল্লাহর রহমত নাই, লানত অবতীর্ণ হয় আর সেই জায়গায় শয়তান গিয়ে হাজির হয়ে যায়, আর ওই তখন এই মানুষের সামনে তার বাপ দাদার সুরত ধরে বাইর সুরত ধরে আর ধরিয়া তারে হয় যা তা খাওয়ার তোর দাঁড়ো বইয়া মুখ দিয়ে বার করিস না করলে বিপদি হইবে, অর্থাৎ তখন যে দাঁড়ো মানুষে বইয়া কালিমা দিতরা তালকিন দিতরা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শয়তানে তখন না করে তখন এই মানুষে দেখবা সারা দুনিয়া মিলিয়া যদি তখন তার কিনারার মধ্যে বইয়া কইতে তখন কলা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার মুখ দিয়ে বারোইত নাই শয়তানে নিষেধের। মানুষের শরীরে যদি তখন পাক থাকে পবিত্র থাকে, এর কারণে আল্লাহ রসুলের অভ্যাস আসলো দিবারাত্রি ২৪ ঘন্টা আল্লাহর হাবিবের শরীর পবিত্র থাকত, যে নবীর শরীর থেকে কোনোদিন দুর্গন্ধ বারোইত না, আল্লাহর হাবিবের শরীর থেকে যখন গাম বারোইত এই গাম তাকে মিশকে আম্বরের গ্রান বারোইত, সুবহান আল্লাহ। আল্লাহর হাবিব যখন কোনো রাস্তা দিয়ে যাইতাম যাওয়ার পরে সাত দিন পর্যন্ত কমপক্ষে রাস্তা তাকে সুগ্রান আইত, সাহাবায়ে কেরামে বুঝতে অসুবিধা হইত না, বুঝতেই রাস্তা দিয়ে আল্লাহর হাবিব যে কোনো সময় গেছেন, কোনো মানুষের যখন আই আল্লাহর হাবিবের সঙ্গে আত মিলাইত মুসাফা করত, হাদিস শরীফের মধ্যে আর একদিন পর্যন্ত এই যে মানুষে মুসাফা করত তার আত্মাকেই মিশকে আম্বরের গ্রান বার হইত, সুবহান আল্লাহ। এর কারণে আল্লাহর হাবিবের সুন্নত সবসময় শরীরে সুগন্ধ রাখিও, বাড়ির থাকো আতর লাগাও, মসজিদে যাও আতর লাগাও, বাজারে যাও আতর লাগাও, মজলিসে যাও আতর লাগাও, কারণ তোমার শরীর থেকে যদি দুর্গন্ধ বার হয় দুর্গন্ধ আলা মানুষের কিনারায় আল্লাহর রহমতের ফেরেশতা যায় না। এই সময় যদি তোমার মৌতের সময় হাজির হয়ে যায় একদিকে শরীরে দুর্গন্ধ আর একদিকে শরীর না পাক, আল্লাহর রহমতের ফেরেশতা হওয়া সম্ভব নাই। ও আমার ভাই হল মুসলমান হল জেনে রেখো, এই সময়
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মানুষ দাইমি নামাজ রে ছাড়ার অভ্যাস করিলায় আল্লাহ এই মানুষরে 14টা আযাব দে কতটা আওয়াজ করিবেন কতটা বেশ সময় নাই সামান্য সময় এর ভিতরে অন্য অতিথি আপনাদের সামনে এই দিবা কারণ অনেক সময় থাকে মাগরিব পর থেকে মানুষ বোয়ার বাদে 12টা 1টা বাজতে অনেক কষ্ট হয় এর লাগি বেশি লম্বা আলোচনা হইতো না ধৈর্য ধরে আপনারা বই এক নম্বরে দুনিয়াত আল্লাহ এই মানুষ সকলে কয়টা পাঁচটা শাস্তি দিব কয়টা এক নম্বরে হইল আল্লাহ তার চেহারার সৌন্দর্য তারে উঠাই লইব দুই নম্বরে হইল যত রুজি করুক তার রুজির মধ্যে কোনো বরকত তার তো নাই তিন নম্বরে হইল দুনিয়ার কোন মানুষে তার প্রতি দয়া মায়া মানুষের দিল থেকে তার প্রতি আল্লাহ উঠাই লইব এই মানুষের যে মানুষে নামাজ পড়ে না জানিয়া রাখিও দুনিয়ার যত বালা কাম করক তার কোন বালা কামের মূল্য আল্লাহর কাছে মাত বোঝা জাননি এই মানুষের যত দোয়া আল্লাহর কাছে করুক হদিস শুনাই আর আমার বানানি কথা নাই এই মানুষের যত দোয়া আল্লাহর কাছে করুক তার একটাও দোয়া আল্লাহর দরবারে কবুল হইত নাই শুধু তার দোয়া নাই তার লাগি যদি অন্য কেউ দোয়া করে কিতাবের মধ্যে আর তার লাগি অন্য কেউ যদি দোয়া করে সেই দোয়াও আল্লাহর দরবারে কবুল হইত নাই দুনিয়া কয়টা কয়টা পাঁচটা কয়টা হিসাব মিলাইবা মৌতের সময় তিনটা কয়টা মৌতের সময় আজরাইল তার সামনে যখন হাজির হইব ছেজরাইলের চেহারা দেখিয়া ভিতরে ডর ঢুকে যাইব এর কারণে দেখবা অনেক মানুষ মারা যাওয়ার সময় কান্দিতে তাকে দুই চোখ দিয়া দ্বারে পানি পড়ে আসে না নাই হাদিস শরীফের মধ্যে আজরাইল এমন সুরত দরি সামনে যখন হাজির হয় ওয়ার লগে লগে আজরাইলের সুরত দেখিয়া ভিতরে যে ডর ঢুকে বয় ঢুকে দৌড় দি যাওয়ার ক্ষমতা নাই না উঠে দৌড়ানি শুরু করলো না শরীরের সেই শক্তি নাই মুখ দিয়া কার মতো ক্ষমতা নাই আত পা ঠান্ডা হয়ে গেছে শুধু রু আছে দেখতে আছে আজরাইলের সুরত দেখার লগে লগে তার হুশ ঢুলি যায় এই সময় এই মানুষের কিনারায় সারা দুনিয়ার মানুষ যদি বইয়া তারে কইতে তখন কওলা ইলাহা ইল্লাল্লাহ তার জবান দিয়া বাইরে করা সম্ভব হবে এর কলিমা নসিব হইত না দুই নম্বর কয় নম্বর তিন নম্বরে এই মানুষের মৌতের সময় এমন অবস্থা হইব হাদিস শরীফের মধ্যে এই পরিমাণ পিপাসিত হইব পিপাসা লাগবো সারা দুনিয়ার ফানি যদি তার মুখের মধ্যে দেওয়া হয় তখন ফানি দেওয়া চলতে তাকে দেখা যায় দেওয়া হয় একটু টুকাই যায় আরো দেহ দেওয়া হয় শেষে দেখা যায় আর দেওয়া যার না মুখ উকাই যার তখন কইন থেনা দিয়া মুখ ভিজাই দেও অর্থাৎ এই পরিমাণ পিপাসা তখন লাগে সারা দুনিয়ার পানি দিলেও তার পিপাসা মিটত নাই আর এখেইলো দুনিয়ার থেকে যাওয়ার মৌতের সময় তিনটা কয়টা কবরের মধ্যে যখন যাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কবরের মানকির নেকির দুইজন ফেরেশতাইন প্রত্যেক মানুষের কবরে আতাল মালাকানি দুইজন ফেরেশতাইন একটা মানুষের দাফন করার বাদে মাটি দেওয়ার বাদে সারা দুনিয়ার মানুষ যদি দাঁড় বই রইনি কোনো অসুবিধা নাই দাফনের মাটি দেওয়ার কাজ শেষ করার বাদে 40 কদম যাওয়ার টাইম যখন যায় বুখারি শরীফের হাদিসের মধ্যে আয় 40 কদম নাই 40 কদম এক হাদিস আর হাদিসের মধ্যে দাফন কাবন করার পরে একটা উট ঝোপে করিয়া তার খালিতে যে সময় যায় এই সময় যাওয়া মাত্র দুইজন ফেরেশতা কবরের মধ্যে আয় একজনের নাম মাকির মানকির আর একজনের নাম নাকির আয়াই ফেরেশতা মুদারে কবরের মধ্যে জিন্দা করিয়া বয় প্রত্যেক মানুষের বনি বইব যারা দুনিয়ার মধ্যে দিনদার ইমানদার আসলো পাঁচত্তরে নামাজ আদায় করতো জমাতের শহীদ বইব যখন সে বুঝতে পারবো আমি কবরের মধ্যে বয় আমার সামনে যারা আইসেন ফেরিস্তা চিনতেও পারবো বুঝতেও পারবো আর সময়টা তখন দেখব আসরের অসুবাহ কোন সময় তার কবর তখন অন্ধকার হইত না কোনো লাইট নাই সূর্যের আলো ঢুকার কোনো রাস্তা নাই কিন্তু কবর অন্ধকার হইত নাই তখন কবর যখন বইব আল্লাহর ফেরেশতায় প্রশ্ন করবা 60টা কয়টা 60টা প্রশ্ন করা হইব
من ربك وما دينك من نبيك তোমার রব কে তোমার ধর্ম কোনটা তোমার নবী কে আর আরেকটা প্রশ্ন করা হইব মান হাজার রাজুল আল্লাহর হাবিবর সূরতে সামনে হাজির করে দেওয়া হইব আর কোন সময় এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আর সরাসরি আল্লাহর হাবিবর রওজা মুবারাকার লাগে কবরের মাঝের পর্দা আল্লাহ উঠাই দিব মর্দা তার কবর থেকে আল্লাহর হাবিবের রওজা মুবারাক দেখব আর দেখা নিয়ে জিগা নিব মান হাজার রাজুল এই ব্যক্তি কে এনে শুনুনি তখন এই ভেনামাজি ব্যক্তি হুশ ডুলি যাইব যখন বানি হইব জিগানি হইব আমার রাব্বুকা কইব লাদরি আমি জানি না মাদ্দিনুকা লাদরি আমি জানি না মান নাবিয়ুকা লাদরি মান হাজার রাজুল লাদরি আমি জানি না তখন ফেরেশতা হলে আল্লাহ কইব আমার ফেরেশতারে তার কবরের দুইটা দিক এক জায়গার মধ্যে একত্রিত করে দে আউযু বিল্লাহি মিন যালিক এই পরিমাণ চাপ দিব কবরে ওইটা একদিকের হাড় আরেক দিকে যাইব অধিকের হাড় ওদিকে ইদারের আড় অধার ও পরিমাণ চাপ দিব এর লাগিয়া অনেক সময় কোন কবর ঠের পাইবাই মার দুধ মুখে দিয়াইব কইনানি কবরের চাপ কবরের চাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই একজন এমন মানুষ নাই যারে কবরের এই চাপে রেহাই দিত সবরে দিব দিনদার ইমানদার নামাজি বেনামাজি প্রত্যেকরে দিব কিন্তু দেওয়ার মধ্যে ব্যবধান হইব দিনদার মুমিন যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছে জামাতে নামাজ আদায় করছে তারা যখন কবরে চাপ দিব এই চাপটা হইব আরামের চাপ এর লগে লগে তারা ঘুমে ধরব নাওম কা নাওমিল উরুস হাদিস শরীফের মধ্যে আর ফেরেশতা তখন কইব আল্লাহর বান্দা ঘুমাও ঘুমাও বিবাহের পর প্রথম রাত্রিতে স্বামী স্ত্রী যেভাবে নিশ্চিন্ত মনে ঘুমায় সেইভাবে ঘুমাও আর ঘুমাও ও যে ঘুমাইব হাসরের ময়দানের যখন কেমত আরম্ভ হইব মানুষ কবর থেকে যখন উঠা শুরু করবা এই মানুষ হলে তখন শোক মুজিব অদিশ্বরীপর মধ্যে আর